ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি দেবারতী, আমি অমিত। আমরা আশা করছি যে তোমরা এই গরমে ঘামতে ঘামতে খুব খুব ভালো আছো। তো কাল ব্যারাকপুর থেকে শাওড়াফুলি এসে ট্রেন ধরে কামারপুকুর আর জয়রামবাটি দেখেছি। সেবার আমরা জয়রামবাটিতে ছিলাম, তো আজকে আমরা জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে চলে যাচ্ছি মুকুটমণিপুর দেখতে। তো চলো, লেটস গো। প্রথমে চলে এসেছি বিষ্ণুপুরের মদনমোহন মন্দিরে। এই মন্দিরটা জয়পুর ফরেস্ট থেকে মুকুটমণিপুর যাওয়ার বাইপাস রাস্তায় পড়ে। আমরা বিষ্ণুপুরের মেন সিটিতে ঢুকিনি, আমরা বাইপাসের রাস্তা ধরে আসার সময় এই মন্দিরটা দেখলাম। আমাদের পরের গন্তব্য মুকুটমণিপুর। তো গাইজ, আমরা এখন পৌঁছে গেছি মুকুটমণিপুরের কংসাবতী ড্যামে। তো আমরা এখন যাচ্ছি, আর সামনে পুরো রাস্তা জুড়ে আলপনা করেছে, এখানকার হয়তো স্থানীয় লোকরাই করেছে, হয়তো ভীষণ ভীষণ সুন্দর। দেখুন কত বড় আলপনা, ফুল, মাছ, নৌকা, এগুলোই হচ্ছে আলপনাটার থিম। আমাদের এখান থেকেই একটা অটো ভাড়া করা হলো, টোটাল অটো নিল 400 টাকা। এখান থেকে অটো ভাড়া বা মোটরভ্যান ভাড়া করতেই হবে, কারণ চার চাকা গাড়ি এখানে ঢুকতে দেয় না। আমাদের যে ফোর হুইলার করে আমরা এসেছি, তো ওটা ভেতরে ঢুকতে দেয়নি, ড্যামের উপর দিয়ে আসতে দেয়নি, ওটা বন্ধ আছে। তো আমরা ওখান থেকে একটা অটো নিয়েছি যার ভাড়া পড়েছে 400 টাকা। 10 জন ওই অটোতে থাকে, কিন্তু যেহেতু আমরা 10 জন ছিলাম না, 4 জন ছিলাম, তাই জন্য আমাদের 400 টাকা দিয়ে বুকিং করতে হয়েছে, নাহলে পার হেড 40 টাকা করে পড়বে। তো ওইখান থেকে আমাদের পড়েছে 3টে স্পট ঘোরাবে। প্রথমটা এসেছি আমরা এখন মোহনা দেখতে, তারপর একটা মন্দির আছে আর একটা পার্ক আছে। তো চলো প্রথম আমরা মোহনাটা দেখে নি। মোহনাটার কথা বলছিলাম, তো এখান থেকে হেঁটে আমরা নিচে নামবো। তো মোহনাটা হচ্ছে কংসাবতী নদী আর কুমারী নদী, এটাই হচ্ছে কংসাবতী ড্যাম। তো আমরা এখন চলে এসেছি কংসাবতী মোহনা। এখানে দুটি নদীর সঙ্গমস্থল দেখা যায় না পরিষ্কারভাবে। তো আমরা মোহনাটা দেখে এখন চলে এসেছি পরেশনাথ মন্দিরে।
অনেকগুলো সিঁড়ি আছে। মন্দিরের সম্পর্কে এই যে মূর্তিগুলো সমস্ত 1.5 থেকে 2 হাজার বছর প্রাচীন, অর্থাৎ যখন কংসাবতী প্রজেক্ট করা হয়, প্রজেক্টের ভিতরে যখন মাঠের মধ্যে পড়ে যায় যেসব মূর্তিটা, এই মূর্তিটা আর কি, এই মূর্তিটা 157টা গ্রামের লোকরা পুজো করছে আগের থেকে, কয়েক যুগ ওখানে পুজো হয়েছে। তারপরে ধরুন যখন প্রজেক্ট হয়ে এখানে তুলে এনে প্রতিষ্ঠা করা হয়, প্রজেক্টের সমস্ত লোকরা, কর্মীরা, ইঞ্জিনিয়াররা সকলে একমত হয়ে প্রতিষ্ঠা করা হয়। তারপরে কাজ আরম্ভ যখন হয় তখন ওইসব মূর্তি আবার মাটির তলায় নানা রকম মূর্তি পাওয়া যায়, পাওয়া যাওয়ার পরে এগুলোও এখানে প্রতিষ্ঠা করা হয়। তারপরে এই মূর্তিটা কি সেই, এটাকে বিষ্ণু মূর্তি বলে, বিষ্ণু মূর্তি না, বিষ্ণু বলে পরিচিত আমার এখানে আছে। এটাকে সূর্যদেব বলেছে, সূর্যদেব, ওইটাকে কাল ভৈরবী বলেছে, ওই যে নিচে ওটা আছে। এগুলো সব বাদ করার সময় এগুলো পাওয়া গেছে না, এগুলো মাটির তলায় পাওয়া। আচ্ছা আচ্ছা। আর ওই যে নন্দী ভেঙ্গি, শিব কিন্তু ওখানেই ছিল, 157টা গ্রামের আন্ডারে তারাই পুজো করছে। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে, এর ইতিহাস এটা। ঠিক আছে, সাদা পাথর দিয়ে ঘেরা রয়েছে, এটাই হলো সেই পার্কটা যেটাতে আমাদের ঢোকার কথা ছিল, কিন্তু প্রচন্ড বৃষ্টির কারণে আমরা পার্কটাতে ঢুকিনি। কিছু দরকারি ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করি। এখানে থাকার বেস্ট জায়গা হলো ইয়ুথ হোস্টেল, একদম কংসাবতী ড্যামের সামনে। আর এখানে খাওয়া দাওয়ার জন্য অনেক হোটেল রয়েছে, এখানে 100 টাকার মধ্যেই মাছ ভাত খাওয়া যায়। আর এখানে কেনাকাটার জন্য অনেক দোকান রয়েছে, টয়লেটের সুব্যবস্থা রয়েছে। মুকুটমণিপুরের সবচেয়ে কাছের স্টেশন হলো বাঁকুড়া, আর যারা ট্রেন লাইন দিয়ে আসবেন তারা হাওড়া থেকে ট্রেন ধরে বাঁকুড়া চলে আসুন, সেখান থেকে বাস ধরে চলে আসুন খাতড়া বাস স্ট্যান্ডে, আর খাতড়া বাস স্ট্যান্ড থেকে মুকুটমণিপুর যাওয়ার অনেক বাস পেয়ে যাবেন। সেম প্রসেস কিন্তু বিষ্ণুপুর স্টেশন দিয়ে এলেও হবে। আর যারা বাস লাইন দিয়ে আসতে চান তাহলে তাদেরকে বলি ধর্মতলা থেকে সারাদিনে একটাই বাস আসে মুকুটমণিপুর ডাইরেক্ট, এছাড়া ধর্মতলা থেকে সোজা চলে আসুন বাঁকুড়া বা বিষ্ণুপুরে, সেখান থেকে আবার সেম ওয়েতে চলে যান মুকুটমণিপুর। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি, টাটা।